শহীদ জিয়ার রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এই কথাটা আমরা বলতে পারি নাই। আজকে আমরা রাজনীতি করি, সেই ছাত্র দল থেকে পর্যন্ত রাজনীতি করে এসেছি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে। আজকে আমি প্রথমেই বলেছি যে আজকের এই দিনে শহীদ জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চাপিয়ে পড়েছিলেন, সেই নেতার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আজকে জাতীয়তাবাদী দল করি ভাইরা আমার। কিন্তু অতীব দুঃখের বিষয়, আপনারা জানেন বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এই কথাটা আমরা বলতে পারি নাই। আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন উপজেলা পরিষদে 26শে মার্চ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে বলেছিলাম ওনার পক্ষে যে আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন পাকিস্তানি আমলা হয়ে তিনি একজন মেজর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেই যুদ্ধে এই দেশ স্বাধীন হয়েছে। এই বক্তব্যের পর কিছু আওয়ামী লীগের নেতারা আর কিছু তথাকথিত মুক্তিযোদ্ধারা আমার বিরুদ্ধে যুদ্ধে মিছিল করেছে, এটাকে আমি মিথ্যা বলেছিলাম। আজকে ওই নেতারা কোথায়? সত্য কিন্তু সত্যই থাকে ভাইরা আমার। জিয়াউর রহমান উনি একজন আমলা হয়ে বিটিআর হয়েছিলেন, এই দেশ স্বাধীন না হলে ওনাকে কিন্তু স্কোয়াডে ফায়ার করে ওনাকে হত্যা করা হইতো, কিন্তু উনি সেই ভয় পান নাই, দেশকে ভালোবেসেছেন ভাইরা আমার। আজকে আমরা সকলেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দীর্ঘদিন আমাদের যে অবস্থা হয়েছে, আমরা অনেকেই মামলা খেয়েছি, আমরা অনেকেই জেল খেটেছি ভাইরা আমার। আপনারা যখন আমরা যখন এই বাসাল উপজেলায় কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আমার নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জেল দিয়েছিলেন, তখন ঘোষণা করেছিলেন বিক্ষোভ করার জন্য সারা বাংলাদেশে। সেদিন এই বাসাল উপজেলায় আমার নেতৃত্বে আমরা মিছিল করেছি, বিক্ষোভ করেছি, তারেক রহমানের জেল হয়েছিল সেদিনও কেন্দ্র থেকে প্রোগ্রাম দিয়েছিল, আমরা কিন্তু বড় বড় নেতারে পাই নাই। সেদিন এই তৃণমূলের নেতৃবৃন্দ নিয়ে ওই বাসাল উপজেলায় আমরা বিক্ষোভ করেছি, সেই রাতে আমাদের 12 জন কর্মীকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। তারা বিভিন্নভাবে 101 দিন করে জেল কেটেছে। শুধু তাই নয়, এর মধ্যে অনেক মামলায় বাসাল সদরের অনেক নেতা কর্মী আমরা জেল কেটেছি। আমি চেষ্টা করেছি যতগুলো মামলা আছে সেই মামলার জামিন হাইকোর্ট পর্যন্ত আমি করেছি ভাইরা আমার। কারো কাছে কোনো কিন্তু টাকা পয়সা নেই নাই, অনেকের বাড়িতে আমি বাজার করে দিয়েছি অসহায় যারা ভাইরা আমার। দুঃখের ব্যাপার, 2017 সালে সম্মেলন হলো, কমিটি করেছিলেন পকেট কমিটি, তারপরেও সেদিন আমি সম্মেলনে প্রার্থী হয়েছিলাম। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বুঝতে পেরেছিল 12টা ভোটের মধ্যে 10টা ভোটেই কাজী শহীদ পাবে তাদের কমিটি, এই কারণে কলিয়া বসে থেকে তারা ঢাকায় চলে গিয়েছে, সম্মেলনের স্থলে আসে নাই। ঢাকায় গিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, কাজী শহীদ তাদেরকে বাসাল ঢুকতে দেয় নাই, আমি নাকি মঞ্চ ভেঙেছি। ভাইরা আমার, আপনারা বিএনপি করেন, একটা লোক বলেন আমি কোন উদ্যত আচরণ করছি কিনা, আমি মঞ্চ ভাঙছি কিনা, ভাইরা আমার নির্বাচন করে শহীদ জিয়ার আদর্শে বিএনপিকে
ভালোবেসে এই কারণ দেখে আমার পদ স্থগিত করেছে। তারপরেও কিন্তু আমি বিএনপির বাইরে কোনো কাজ করি না। ভাইরা আমার, আমি জানি আমার চেয়ে আপনারা ভালো জানেন কে কার কাজ করে। আজকে আমার অনেক নেতা কর্মী যারা জেল খেটেছে, যদি কোনোদিন আপনারা জেলখানায় যেয়ে থাকেন, তাদের একতি তাদের কান্নায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। আর সেই বিচার আমরা পারি নাই, সেই বিচার মহান আল্লাহ তালাই করেছে। আজকে ওই আওয়ামী লীগ সরকার কোথায়, ওই নেতারা কোথায় যারা নির্যাতন করেছে? ভাইরা আমার, আজকে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের কচিকাঁচা ছাত্র ছাত্রীরা যারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে, কিন্তু সেই নেতৃত্বে বিএনপি সার্বিক সহযোগিতা করেছে। আমি চেষ্টা করছি সহযোগিতা করার জন্য। আমার ছেলে ভার্সিটির সমন্বয়, আমার মেয়ে আলোক হসপিটালে আহতদের চিকিৎসা দিছে, এইভাবে সকলেই আমরা নেমেছিলাম। এবং যতগুলি হত্যা হয়েছে তার 420 জনই সরাসরি বিএনপির লোক। কাজেই আমি বলবো, যারা হত্যা হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, এবং ভবিষ্যতেও রাষ্ট্রের কোন এই রকম দুর্ভোগে আমাদের এই ছাত্র জনতারা যেন এভাবেই তারা কাজ করে। ভাইরা আমার, আজকে বাসাল উপজেলায় টাঙ্গাইলে কিছু মামলা হয়েছে বাসাল উপজেলার পক্ষ থেকে। উপজেলা যারা ছাত্র আন্দোলন করেছে, যারা গুলি খেয়েছে, তারা আজকে মামলা করেছে। কিন্তু আমাদের নেতা আজম ভাই, তিনি সবাইকে বলে এটা শহীদ করেছে। আমি কি তাদেরকে জানি, তাদেরকে চিনি? তারা এই কথা বলে সকলকে উস্কিয়ে দিয়েছে, এই মিথ্যা কথা বলে। অথচ আমাদের নেতা আজম ভাই গত 24 তারিখে ঢাকায় তার অফিসে কাজী ওলিদ সহ 12 জন আওয়ামী লীগের নেতা নিয়ে মিটিং করেছে। উনি সবাইকে বলে, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তোমরা আমাকে ভোট দিও, তোমাদের কিচ্ছু হবে না। আজকে এই কথা শুনলে আমাদের অনেকেই কষ্ট পায়। যে অন্যায় করেছে তার অন্যায়ের বিচার হবে, তা না হলে এই দেশে বারবার অন্যায় হবে। পাশাপাশি বিনা অপরাধে যদি কেউ আওয়ামী লীগ করে থাকে, আমরা তাদের বিরুদ্ধে কিছু বলবো না, করব না। যদি তাই করে তাইলে আমরাও আওয়ামী লীগের মতো হব। ভাইরা আমার, কাজেই সামনে নির্বাচন আসবে, সেই নির্বাচনে ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, যদি আমাদের আহমেদ আজম খানকে অনুমোদন দেয়, আমরা ধানের শীষ দেখে জিয়ার রহমানকে ভালোবেসে ওনার নির্বাচন করব, ঠিক কিনা? কিন্তু একটা কথা, সামনে সম্মেলন হবে, কমিটি হবে, কোন কমিটি পকেট কমিটি করা যাবে না। আমাদের গঠনতন্ত্র মোতাবেক প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি হবে, সেই কমিটিতে ওয়ার্ডের নেতৃবৃন্দরা যাকে সভাপতি সেক্রেটারি বানাবে তারাই নেতা হবে। ওয়ার্ড থেকে তারা যখন ইউনিয়নে ভোট দিয়ে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি হবে তারাই নেতা হবে। ইউনিয়নের নেতৃবৃন্দ যাকে উপজেলায় বানাবে তারাই নেতা হবে। যদি কেউ অন্যায় ভাবে গঠনতন্ত্র বিরোধী যে কাউকে নেতা বানায়, সেটা কিন্তু আমরা মেনে নিব না। এই কমিটিতে অনেকেই আছে পকেট কমিটি, আওয়ামী লীগ করেছে, আমি নাম বলতে চাই না, আমার ইউনিয়নেও আছে, তাদের দাপটে এখন কাশি জায়গায় দায়, এইরকম থানায়ও রয়েছে, জয় বাংলা করে অনেক কিছুই হয়েছে, এখন আবার বিএনপি করে। কাজে আমি বলবো, ভাইরা আমার, আমরা দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, আমরা এই দেশের মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব, দলকে আমরা ভালোবাসব। কাজে এই ভাইরা আমার, আমার আরেকটা আপত্তি, আমি কি কোনোদিন আওয়ামী লীগ করেছি বলেন? অথচ এই আন্দোলনে লাল মিয়া নামে একটা লোক টাঙ্গাইলে গুলি খেয়েছিল, সেই মামলায়
আজম ভাইয়ের নেতৃত্বে আমার এবং আমার ছোট ভাইয়ের নাম দিয়েছিল। আল্লাহর বরকতে শুকরিয়া, তারা তদন্ত করে আমাদেরকে বাদ দিয়েছে। কাজে আমরা চাব আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে দলের ভাই ভাই মিলে আমরা কাজ করব। কাজেই আপনারা সকলে এসেছেন কষ্ট করে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। এতগুলো লোক এসেছেন, আপনারা সুষ্ঠুভাবে এই আজকের মিটিং শেষ করে দেবেন।